শোনো ছোট ভাই, তোমার কাছে জানতে চাই, যেদিন তোমার পিতা ডাক দিল ওই বিধির বিধান করা লেগে তোমার হাতে তুলে দিল, তুমি সেদিন কেন মানে নাই, এই জবাবটা আমি তোমার কাছে চাই। বর্তমান তোমার যে স্বভাবটা ছিল, যে চরিত্রটা ছিল, সেই চরিত্রটা বর্তমান বাজারে দেখতে পাই, আমার মনে হয় এর জন্য তুমি দায়ী। এই কয় কথা তোমার কাছে জিজ্ঞাসা হলো, আশা করি আসরে দাঁড়িয়ে একটু ভালো করে বলো, বিলম্ব করার দরকার নাই, আরেকটা গান গাই আসর ছেড়ে চলে যাই, তারপরে আমার ছোট ভাইকে পাঠাই, দেখি ওনার কাছে আমরা কি পাই, কতটুক পাই। যতই যাই না মন্দির মর্জি, যতই করি গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো, তাই না খুশি ভগবান। আমি জানি স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি চারটি দেশ, চার দেশের মধ্যে সর্বপ্রথম স্থূলের দেশ, আর স্থূলের দেশের গুরু হচ্ছে মাতা পিতা। তাহলে আমরা জানি সবাই, তাহলে ছোট ভাইয়ের কাছে জিজ্ঞাসা, সেদিন কেন তুমি পিতা মাতার কথা মানো নাই, সেই উপলক্ষ করে আমি এই গানটা একটু গাইতে চাই। দাদা মাকে না বাসলে ভালো, হয় না খুশি ভগবান, যতই জন্মীর মর্জি যতই করবো না বাসলে ভালো, হয় না খুশি ভগবান, বাবা মাকে না বাসলে ভালো, হয় না খুশি ভগবান। তাদের
বাবা মাকে না করলে সোনা খুশি ভগবান যত যতই করবাকে না বাসতে ভালো না খুশি ভগবান বাবা মাকে না বাসতে ভালো না খুশি ভগবান বাবা মাকে না বাসতে ভালো যাক। সর্বপ্রথম সাধুগুরু বৈষ্ণব মামাসি এবং এখানকার মেলা কমিটি প্রতি প্রত্যেকে আমি শ্রেণীমতো ভক্তি নিবেদন প্রেম প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। তো বাবা, গান গাইতে গেলে অনেকে বিদ্যা বুদ্ধি দরকার পড়ে, সেই দিকে আমি একেবারে অজ্ঞ নই, কোনো বিজ্ঞ সভাতে জানাই। আমার অসংখ্য ভুল হবে সেটা আমি জানি, তো আমার ভুলগুলো আপনাদের চরণ পূজার ফুল করে চরণ একটু ঠাই দেবেন, এই আশা, এই ভরসা, এই আকাঙ্ক্ষা, এই বিশ্বাস রেখে আমি আমার তর্জা অনুষ্ঠান শুরু করছি। হরিবোল হরিবোল হরিবোল। তার আগে সবাই মিলে একবার অনাদিনাদি জয়েন অনাদিনাদি গোবিন্দের নামে একটি জয়ের ধ্বনি, মায়েরা দেবেন একটি অনুধ্বনি, তিন ধ্বনি একত্রিত হয়ে হবে সুরধ্বনি, আর সেই সুরধ্বনির কে এই নদীয়ার গৌরধ্বনি লীলা করেছিলেন।
তোমার প্রীতি আমার প্রাণের ভিতর, রাধা কৃষ্ণ বলে সে তো একদিন ছিল চাঁদের কৃপায় মানুষ এই জীবন,
এবার উস্তাদের চরণ বন্ধি যে শিখায় বাউলের সন্ধি সন্ধি তাহার যুবশ্রী চরণ বাউল উস্তাদ বাদল সরকার শিল্পীদের জীবন মাইক সারা শিল্পীদের মরণ যে ভাই প্যান্ডেল দিল ভালোবাসা তার কাছে রয়ে গেল শুনেন আমার যত সুরি Thank you.
বিশেষ বিশেষ কথা বলা চাই। বাবা, এই যে আমার বিপক্ষের ছেলেটা বলাই দেবনাথ করে গেছে আসরে ঘোষণা, আমি শুনতে পাই আমি নাকি ওর বাউলের গুরু ভাই। আমার কাছে বাউলের মন্ত্র নিল, ছেলেটা আমার শিষ্য হলো, খুব ভালো গান গায়, ভালো ছেলে মানুষ, নাচে ভালো, কিন্তু আক্কেল পছন্দ কম আছে। কেমন? আমার 61 বছর বয়স, আর এই বলাই ধরেন খুব বেশি লোক 30 থেকে 35। ভালো করে শুনিস, তাহলে 30 থেকে 35 বছরের ছেলেটা আমারে বানাইলো ছোট ভাই, ও হয়ে গেছে দাদা। চিন্তা করছেন? আমার মনে হয় এইটা দাদা না, ওইটা একটা আস্তা গাধা। আরে তুই আমাকে বড় দাদার ভূমিকাটা দিতি, তুই ছোট ভাইয়ের ভূমিকাটা নিতি, তাহলে তো ঠিক হইতো। এইটা কিন্তু একেবারে দেমানান ঠিক হয় নাই। আপনারা আমাকে কি বলেন আমি বুঝি না। যে যাক, দাদা যখন হয়েছ, তা আমার কলির যুগের বলেন কোনো বিধির বিধান নাই, কোনো নিয়ম কানুন নাই, ছেলে বাবার কথা শুনে না, মেয়ে মার কথা শুনে না, শিষ্য গুরুর কথা লয় না, এই কিছু কথা করে গেছে আলোচনা আমি শুনলাম বসে বসে। ভাই, আমার কলির যুগ এটা ধন্য কলির যুগ, এটা আধুনিক যুগ, এটা বিজ্ঞান যুগ, আমরা 3 যুগে বসবাস করি ভাই। আমাদের মতো ধন্য যুগ আর আগের যুগ ছিল না ভাই।